শুভ সন্ধ্যা। এবার একটু নতুন ভাবে সূর্য কিরণের অনুষ্ঠান বর্ণে গন্ধে ছন্দে গীতিতে শচীন্দেব বর্মণ। হ্যাঁ, যারা নিয়মিতভাবে সূর্য কিরণের অনুষ্ঠান দেখেন তারা হয়তো ভাবছেন এ কি, যাকে আমরা সবার শেষে দেখি তিনি আজকে সবার প্রথমে কেন? তার একটাই কারণ, এবারে আমরা একটু অনুষ্ঠানের একটু রকম ফের করেছি। এইভাবে চিন্তা করেছি যে এবারে আমাদের কিছু নির্বাচিত শিল্পীকে আমরা আজকে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন, সঙ্গীত নিবেদনে রাখব এবং তাদেরকে উপস্থাপনা করার জন্য আমি সূর্য ভট্টাচার্য সঞ্চালনার ভূমিকায় থাকব এবং শচীন্দেব বর্মণ সম্পর্কে কিছু কথা আমি আপনাদেরকে জানাব। সূর্য কিরণ একটা অনলাইন অনুষ্ঠানের লম্বা সফর অতিক্রম করল, প্রায় 1.5 বছরের মতো সময়। মানে গত বছর 30 মে 2021 সূর্য কিরণ তার প্রথম অনুষ্ঠান করেছিল অনলাইনে, কবি প্রণাম, এবং সেই অনুষ্ঠানের পরে তার সাফল্য বজায় রেখে নয় নয় করে আজকে 17তম অনুষ্ঠান অনলাইন আমরা সূর্য কিরণের তরফ থেকে করছি। 17টা অনুষ্ঠান, এর আগে 16টি অনুষ্ঠান সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর আজকে 17 নম্বর অনুষ্ঠান, এটা কিন্তু খুব একটা কম কথা নয়। এই সফরে আমাদের অনেক কিছু উপর নিচ, উতরাই চড়াই আমরা অতিক্রম করেছি, কিন্তু সবশেষে বলতে গেলে আমরা কিন্তু সফলই হয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি। অক্টোবর মাসটা যখনই এলো তখনই মনে পড়ে গেল শচীন্দেব বর্মণের কথাই। তার কারণ, তিনি ছিলেন এমন একজন মানুষ যার জন্ম 1906 সালের 1লা অক্টোবর এবং তার প্রয়াণ 1975 সালের 31শে অক্টোবর। মাসের প্রথম, মাসের শেষ, অর্থাৎ সারা মাস জুড়েই শচীন্দেব বর্মণ। এরম একজন মানুষ যাকে বলিউডে বলা হয় কম্পোজার অব অক্টোবর, মানে অক্টোবর মাসের কম্পোজার। মানে এরকম নয় যে সারা বছরে আর কোনো সময় তাকে আমরা মনে করব না, কিন্তু অক্টোবর মাসটা জুড়ে তিনি এমন একটা অদ্ভুত ভগবান সৃষ্টি করেছেন, ব্যবস্থা করেছেন তার জন্য, সারা মাস জুড়ে তাকে মনে করতে ইচ্ছে করে। তাই এই মাসের অধিবেশনে আমরা তাকে বেছে নিয়েছি এবং অনুষ্ঠানের শীর্ষক করে নিয়েছি বর্ণে গন্ধে ছন্দে গীতিতে শচীন্দেব বর্মণ। তার গানের সব থেকে বড় যে দিকটা, তার মুখটা মনে করলেই, তার গানকে মনে করলেই যেটা ভেসে ওঠে, যে বাংলার মাটি এবং বাংলার পল্লী সঙ্গীতকে তিনি রাগ সঙ্গীতের সঙ্গে মিশ্রণ করে এমন এক অদ্ভুত একটা জনার, যেটাকে ইংলিশে বলে, একটা বিশেষ ভাবধারার সঙ্গীতের সৃষ্টি করেছিলেন যার তুলনা বোধ হয় একমাত্র শচীন্দেব বর্মণই। যেটাকে ট্রেন্ড সেটিং বলে ইংলিশে একটা কথা হয়, যে পথপ্রদর্শক সুরকার ছিলেন তিনি, যিনি যে কোনো অবস্থাতেই যে কোনো ধরনের গানেতে পল্লী সঙ্গীতকে অদ্ভুতভাবে ব্যবহার করেছেন, সেন্সুয়াল হোক, ডিভোশনাল হোক, রোম্যান্টিক হোক, যে কোনো আন্দাজে তার বাংলার মাটি সর্বত্র জয় জয়কার করেছে তার সুরের সৃষ্টিতে। তো সেই জন্য আজ আমরা আমাদের যে প্রথম গানটি বেছে নেব, তার 1971 সালের শারদার্ঘ্যের গান, একদম বাংলার মাটি, ভাটিয়ালির সুর, এবং তাতে ভাটি গাং বাইয়া কথাগুলো রয়েছে। ভাটি গাং মানে বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলের কথা, তখন বলা হতো তাকে ভাটি গাং বলা হতো, যেটা রচনা করেছিলেন গানটি তারই
সহধর্মিনী, এবং শুধু সহধর্মিনী বলে তাকে ছোট করা হবে না, তার সম্বন্ধে আমরা আরো পরে বলবো, অনেক কথা বলবো। কারণ তাকে বাদ দিয়ে শচীন্দ্রদেব বর্মণ, রাহুলদেব বর্মণ কোনোটাই হতে পারতো না, তিনি হলেন মীরাদেব বর্মণ। তার রচিত কে যাস রে ভাটি গাং ভাইয়া, বাংলার গ্রাম্য গৃহবধূর যে কান্না, তিনি হয়তো কখনো দেখেছিলেন যে তার ভাই কতদিন তাকে দেখেনি, যদি একবার তার ভাইয়ের খোঁজ কেউ এনে দেয় তাহলে তার বড় তৃপ্তি হয়, সেই যে তার কান্না, বহুদিন সে বাপের বাড়ি যায়নি, তার ভাইয়ের দেখা পায়নি, সেই কান্না সেই দুঃখকে এত অপূর্ব ভঙ্গিমায় তিনি লিখেছিলেন। এবং বর্মণ সাহেব যে অন্তর নিংড়ানো কান্না দিয়ে সে গান গেয়েছেন, সেই গান সত্যি কথা বলতে কোনো শিল্পীর পক্ষেই সে গান গাওয়া সম্ভব নয়, ওটা শুধু শচীন্দ্রদেব বর্মণই গাইতে পারতেন। কিন্তু তবু তা তো হতে পারে না, আমরা তাকে যখন স্মরণ করব তারই গানে গঙ্গা চলে গঙ্গা পুজোই করব। তো এই গানকে আবার পরে হিন্দি ছবিতে পরের বছরই ব্যবহার করেছিলেন তিনি, তার এই এই সেম সুরে অনুরাগ ছবি 1972-এ সুনরি পবন পবন পুরবাইয়া লতা মঙ্গেশকর গিয়েছিলেন, আপনারা সবাই শুনেছেন সে গান। কিন্তু আজ আমরা শচীন কর্তার যে মূল গানটি মীরাদেব বর্মণের লেখা, আর সেই বুকের কলজে নিংড়ানো সেই গান, কোয়েল যাটা যায় জৈলা তোরা কে যাস কে যাস কে যাস রে ভাটি গাং ভাইয়া, আজকে শুনে নেব আমাদের সূর্য কিরণের শ্রেয়া চট্টরাজের কণ্ঠে। Yeah.
সত্যি চলে গেল সেই বাংলার ওই ইছামতির চরে, বা কোথাও কোনো নদীর কিনারায় যেখানে পথ চেয়ে বসে আছে বাংলার সেই গ্রামের মেয়েটা, সেই পল্লীবধূ, তার ভাইয়ের দেখা পাইল না। নিদয় বিধিকে দোষারোপ করে তার সেই যে কান্না, আজ আমরা শচীন কর্তার মতো করে না হলো শ্রেয়ার কণ্ঠে শুনে কিন্তু ভেতরটা একটু কেঁদে উঠল। এরপরে আরো একটু অতীতচারী হতে চাইছে মন, সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, সেই ছোটবেলার কথা, সেই যে দিনগুলি, বাঁশি বাজানোর দিনগুলি, ভাটিয়ালির দিনগুলি, বাউলের দিনগুলি, আজও তারা পিছু ডাকে, আজও তারা পিছু ডাকে, কুলহারা গাঙের বাঁকে, তাল সুপারি ফাঁকে ফাঁকে পিছু ডাকে। এমন অপূর্ব কবি ছিলেন মীরাদেব বর্মণ, যে শুধুমাত্র তার ঘর গৃহস্থালী স্বামীর কোন সন্তানের প্রতি কর্তব্য নয়, সাধারণ বেশভূষায় থাকতেন, কিন্তু শচীন্দ্রেব বর্মণ হতেই পারতেন না যদি পিছনে তিনি না থাকতেন। শচীন্দ্রেব বর্মণের প্রতিভা, তার গান, তার সুরের সৃষ্টি, সে তো ঈশ্বর দত্ত এবং তার মেহনতের জিনিস, কিন্তু তাকে কেমন করে জনসমক্ষে আনতে হবে, কেমন করে সেটা দুনিয়াদারির সঙ্গে মোকাবিলা করে বাজারে যশস্বী হতে হবে, সেটা মন্ত্র ছিল কিন্তু মীরাদেব বর্মণের হাতে। তিনি লিখেছিলেন স্বামীর জন্য যে সমস্ত গান, অধিকাংশ গানই পরে হিন্দিতে ছায়াছবিতে জনপ্রিয় হয়েছে ওই একই সুরে, কিন্তু মীরাদেব বর্মণের কথার যে দাপট, তার সঙ্গে তুলনা পাওয়া বড় কঠিন। হিন্দির বড় বড় জাঁদরেল উর্দু কবিরাও পরাস্ত হয়েছেন তার বাংলা লেখার অদ্ভুত গভীর কাব্যতত্ত্বের কাছে। 1951 সালের শারদর্গের গান, খুব পুরনো গান, একটা পুরনো দিনের ছবি। না না না, তেমন তো ঢোল বাজে না, গাজনী যে নাচল মাতন, মন তো তেমন নাচে না, কই গেল সেই ঢ্যাং কুড়কুর, ঢ্যাং কুড়কুর বোল, কই গেল সেই ড্যাং ড্যাডা ড্যাং ড্যাডাং ড্যাডাং বোল, শুনি তাকতুম তাকতুম বাজাই। সেই গান বর্মণ সাহেবের কণ্ঠে আপামর বাঙালির প্রাণ মাতিয়েছে, কাঁদিয়েওছে। সেই গান আজ নতুন করে আমরা খুঁজে নেব আমাদের সূর্যকিরণের সুতপা ভট্টাচার্যের কণ্ঠে। সেই যে দিনগুলি, বাঁশি বাজানোর দিনগুলি, ভাটিয়ালির দিনগুলি, বাউলের দিনগুলি, আজ তারা পিছু ডাকে, ফুল ভাঙা গাঙের বাঁকে, তাল সুপারি পিছু ডাকে, পিছু ডাকে ডাকে, শুনি তাকদুম তাকদুম বাজে, শুনি তাকদুম তাকদুম বাজে, বাজে ভাঙা ঢোল, ও মন যা ভুলে যা কি হারালি, ভোল রে ব্যথা ভোল, শুনি তাকদুম তাকদুম বাজে, বাজে ভাঙা ঢোল, ও মন যা ভুলে যা কি হারালি, ভোল রে ব্যথা ভোল, শুনি তাকদুম তাকদুম বাজে। না না তেমন তো ঢোল বাজে না, না 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 তেমন তো ঢোল বাজে না, গাজনে যে লাগতো নাচন মন তো তেমন নাচে না, না 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 তেমন তো ঢোল বাজে না, গাজনে যে লাগতো নাচন মন তো তেমন নাচে না, না 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 তেমন তো ঢোল বাজে না, কই গেল সেই ঢ্যাং কুড়কুড়, ঢ্যাং কুড়কুড়।
কই 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 গেল সে ডাং 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 বল শুধু তাক তুম তাক তুম বাজে শুধু তাক তুম তাক তুম বাজে বাজে ভাঙা ঢোল ও মন যা ভুলে যা কি হারালে ভোল রে ব্যথা ভোল শুধু তাক তুম তাক তুম বাজে তাকদুম তাকদুমের ছন্দেতে প্রাণটা আমাদের বেশ মেতেছিল। সুতপাদীর মনমাতানো কণ্ঠে আমাদের কিছুক্ষণ মনটা চলে গিয়েছিল যে সত্যি সেই তাল সুপারির ফাঁকে ফাঁকে যেখানে আজও মন আমাদের পিছু ডাকে। এবার একটু শচীন দেব বর্মনের বলিউডের যাত্রার কিছু ব্যাপারে কথা বলি। তিনি নিজেকে কলকাতা থেকে যখন মুম্বাই নিয়ে এলেন সে যাত্রার প্রথমের লড়াইটা বেশ কষ্টকর ছিল, যদিও তার প্রথমে শশধর মুখার্জি তাকে ফিল্মিস্তান কোম্পানির তিনি কয়েকটি ছবি সাইন করেন এবং তাতে একটি ছবির গান মেরা সুন্দর সপনা বিত গায়া গীতা দাসজির কণ্ঠে জনপ্রিয় হয়েছিল, কিন্তু তবু পায়ের তলায় জমি পাচ্ছিলেন না। একটা অদ্ভুত হতাশায় তিনি এবং তার গুরু ভাই আমার সঙ্গীত গুরু পদ্মভূষণ মান্নাদি, ওনারা দুজনেই একই গুরুর ছাত্র। শচীন দেব বর্মন যখন কলকাতায় প্রথম এসেছিলেন 1922-23 সাল নাগাদ, তারপরেতেই 1925-এ উনি শিখতে শুরু করেন প্রথম সঙ্গীত শিক্ষা। যদিও ওনার বাবার কাছে উনি শিখেছেন সব থেকে আগে, কিন্তু ফর্মাল ট্রেনিং বলতে যেটাকে বোঝায় কলকাতায় এসে পুরোদস্তুর গান শেখা বলতে যা বোঝায় সঙ্গীত আচার্য কৃষ্ণচন্দ্র দে আমার মহাগুরু তার কাছে, এবং তার কাছে শিখতে শিখতে পরে বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছেও শিখেছেন, ওস্তাদ বাদল খাঁর কাছেও শিখেছেন, আরও অন্যান্য কিছু গুরুর কাছে উনি শিক্ষা লাভ করেন। সম্ভবত ওস্তাদ আলাউদ্দিন খাঁর কাছে উনি কিছুদিন নানান বাদ্যযন্ত্রের ব্যাপারে শিক্ষা লাভ করেছিলেন। কাজী নজরুল ইসলামের সঙ্গে তার কিন্তু বিরাট একটা সখ্যতা ছিল এবং তার কিছু গান কাজী সাহেবের ট্রেনিংয়েই তিনি গিয়েছিলেন, এবং ওই সময় এই ঘটনাটা যদি অনেক পরের ঘটনা তবু ওই সময় তিনি কাজী সাহেবের কাছ থেকে একটি গানের ব্যাপারে অনুমতি নিয়ে নিয়েছিলেন। অরুণকান্তি গো যোগী ভিখারি গানটি কাজী সাহেবের কাছে অনুমতি নিয়েছিলেন যে আমি কখনো কিন্তু এই সুরটিকে ব্যবহার করব আপনি যদি অনুমতি দেন। কাজী সাহেব তাকে জীবদ্দশায় এবং তার যখন সেন্স ছিল তখনই তাকে কিন্তু এই সম্মতিটি প্রদান করেছিলেন, এবং তাই সেইটিকে ধরেই তিনি পরবর্তীকালে অনেক পরে 1963 সাল এরকম সময় মেরি সুরত তেরি আঁকেতে পুছো না কেসে মেনে রান বিতাইতে ওই সুরটিকে ব্যবহার করেছিলেন। কৃষ্ণচন্দ্র দের কাছে গান শেখার সুবাদে মান্নাদের সঙ্গে তার একটা যদিও একটু অসম বয়সী মানে প্রায় 13 বছরের তফাত ছিল দুজনের, 1906-এর জন্ম শচীন দেব বর্মনের আর মান্নাদের জন্ম সাল বোধহয় 1919, তো 13 বছরের মতো তফাত মানে প্রায় যুগের তফাত, কিন্তু একটা বন্ধুত্বের মতো সম্পর্ক ছিল। এবং বর্মন সাহেবের যে অদ্ভুত
দাপুটে একটা পার্সোনালিটি ছিল, সেখানে কিন্তু একমাত্র তিনি নাকি মান্নাদের কথাই কখনো ফেলতে পারতেন না, এমনটা আমি শুনেছি ওনারই পুত্র রাহুল দেব বর্মনের কাছে। কোনো কিছু সমস্যা হলেই মানে মান্নাদাকে বাড়িতে নিয়ে আসা হতো যে সুচিন্তাকে কনভিন্স করাবার জন্য। তো যখন দুজনেই স্ট্রাগল করছেন, কিছুতেই পায়ের তলায় জমি পাচ্ছেন না, তো সেই সময় মানে দুজনেই ঠিক করেছেন যে এবার আর আমার উপায় নেই, বোধহয় কলকাতায় ফিরে যেতেই হবে। অনেক মন খারাপ দুজনেরই, সেই সময় অশোক কুমার ওদের পাশে এসে দাঁড়ান, আমাদের দাদামণি বলে যিনি বিখ্যাত বেশি, তিনি একটা ব্যবস্থা করেন যে একটা এমন করা যেতে পারে নাকি যে আপনারা যে ধরনের দুজনে প্রতিভাবান, দুজনে একসঙ্গে লড়াই করছেন, তো আপনাদের জন্য একটা ব্যবস্থা এমন করি যাতে আপনারা দুজনেই সফল হতে পারেন। সমস্ত বম্বের যত বড় বড় ফিনান্সার, প্রডিউসার, ডিস্ট্রিবিউটার সবাইকে এক জায়গায় করে কি একটা ডিসপ্লে করতে পারি না আপনাদের প্রতিভাকে, তারা সম্মত হন, তখন একটা বড় জায়গা পেতে হবে, সেই বড় জায়গা দিতে রাজি হয়ে যান। অদ্ভুত একজন মানুষ, যার সঙ্গে কিন্তু বলিউডের এই সমস্ত গান বাজনার সঙ্গে কোনো সমস্যাই নেই, কিন্তু তিনি চিত্রনাট্য লিখতেন কিছু কিছু সিনেমার, কিন্তু ঔপন্যাসিক হিসেবে তিনি একজন বিদগ্ধ সাহিত্যিক, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যিনি ব্যোমকেশ বক্সীর স্রষ্টা, বড় অবাক লাগছে না, কিন্তু এটাই সত্যি। তিনি তখন বম্বের মালাডে তার একটা বিশাল বাংলো ছিল, তখন মালাড একটা আউটস্কার্ট এলাকা, সেখানে ওনার একটা বিশাল বাংলো ছিল, সেই বাংলোতে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করে ফেলা হলো, যেখানে বম্বের সমস্ত বিদগ্ধ যারা ফিল্ম লাইনের মার্কামারা লোক একদম সব, তারা সব আসতে রাজি হয়ে গেলেন এবং সুচিন্তা বর্মন মান্না দেকে অশোক কুমার সেখানে উপস্থাপনা করলেন, তারা তাদের সঙ্গীত পরিবেশন করলেন সেখানে, এবং সবাই উচ্ছ্বসিত হয়ে উঠলো এবং বললেন এরা বম্বে ছেড়ে যাবে এ তো হতেই পারে না, এদের দুজনকে এখানে রাখার বিশেষ প্রয়োজন। তখনই ফিল্মের সাইন করতে এগিয়ে এলেন শশধর মুখার্জি এবং মশাল ছবিটির কথা বলা হলো, অশোক কুমার নিজেও ফিনান্স করলেন ছবিটিতে এবং তিনি নিজে নায়ক ছিলেন, এবং সেই মশাল 1950 ওই একটিমাত্র ছায়াছবি আপনারা দেখবেন যেখানে অশোক কুমারের মানে কথাতেই ছবির সুরকারের নাম দেখবেন কুমার সচিন দেব বর্মন অ্যান্ড মান্না দে জয়েন্ট কম্পোজার, দেখবেন ওই একটি ছবিতে উনি দ্বৈতভাবে সঙ্গীত পরিচালনা করেছিলেন মান্না দের সঙ্গে, এবং দুজনে মিলে লড়াই করে সে ছবি হিট করিয়ে দিলেন, এবং মান্না দের কণ্ঠে উপর গগন বিশাল একটা আইকনিক হিট হয়ে দাঁড়ালো, এবং সেই সঙ্গে ওই গানটিও খুব হিট হয়েছিল যে দুনিয়া কে লোগো লো হিম্মত সে কাম সব কি ফিকর রাখনে ওয়ালা হে রাম, এই গানও অপূর্ব হিট হলো। এই দুটো গানের দৌলতে মশাল ছবি দাঁড়িয়ে গেল এবং সচিন দেব বর্মনের এবং মান্নাদের বম্বেতে পাকাপাকিভাবে পায়ের তলায় মাটি অভাব হয়ে গেল। কিন্তু মান্নাদে বললেন যে না সচিন্দা, আপনি বরাবরই যতই আপনি গান করুন আপনার একটা সুর করার নেশা আছে, আপনি সুরকার হবেন, আর আমার যতই সুর করার চেষ্টা করি না কেন আমার কিন্তু গান করার নেশাটা একটু বেশি, তো আপনি সুর করুন, আপনার সঙ্গে আমি সহযোগী সহকারী হিসেবে থাকবো, সহকারী সঙ্গীত পরিচালক হতে আপত্তি নেই, কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল মিউজিক ডিরেক্টর হয়ে যান এবং আমি আপনার পাশে থাকবো, যখন গাওয়াবেন মনে করবেন আমাকে গাওয়াবেন, না গাওয়ালেও আমি আপনার সহকারী হিসেবে আপনি যতদিন চাইবেন আপনার সঙ্গে আমি কাজ করব, কিন্তু আপনি কিন্তু সুরকার হবেন ইন্ডিভিজুয়ালি। সচিন্তা প্রথমে রাজি হননি, খুব ভালোবাসতেন মানাকে, আদর করে ডাকতেন মানা বলে, তো কিন্তু মানার কথা ফেলতে পারলেন না, সেই থেকে সচিন দেব বর্মন একটা ব্র্যান্ড হয়ে গেল, এবং সেই ব্র্যান্ডকে পরে মীরা দেব বর্মন কীভাবে এগিয়ে নিয়ে গেছেন সে কাহিনী আমি পরে বলবো, কিন্তু আপাতত তার আগে সচিন দেব বর্মনের একটি অসাধারণ সুরারোপ 1959 সালের ছায়াছবি সুজাতা থেকে আমি নিয়ে আসছি, মজরুল সুলতানপুরি লেখা, এই আরেকজন মানুষ যিনি প্রচুর ছায়াছবিতে সচিন দেব বর্মনের সঙ্গে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়েছিলেন, এক একটি ব্লকবাস্টার ছবিতে তিনি গান লিখেছেন সচিন বাবুর সঙ্গে, এবং
মজরু সুলতানপুরের জন্মদিন কিন্তু 1 অক্টোবর, এটাও মনে রাখতে হবে। অদ্ভুত যোগাযোগ, শচীন্দেব বর্মনেরও 1 অক্টোবর, মজরু সুলতানপুরেরও 1 অক্টোবর, এমন অদ্ভুত ঘটনা ঘটেও। কিন্তু হয়তো ঈশ্বর পাঠান কিছু কিছু জীবাত্মাকে, তার একসঙ্গে কিছু অদ্ভুত করে দেখাবে বলে, এ হয়তো তার একটি নমুনা। এরকম কিন্তু উদাহরণ আরও অনেক আছে। কালীঘাটা ছায় মোরা জিয়া দর্শায়, সেই নূতন অদ্ভুত একটি চরিত্র অভিনয় করেছিলেন সুজাতা ছবিতে, যে ছবিতে একটি হরিজন মেয়ের রোল উনি প্লে করেছিলেন। মানে একটি ব্রাহ্মণ দম্পতি, তারা একটি কন্যা সন্তানকে অ্যাডপ্ট করেছিলেন, যে সন্তানটি কিন্তু নিচু জাতির অরফ্যান, তারা অ্যাডপ্ট করেছিলেন কোনো কারণে ইমোশনালি। কিন্তু নিজেদের সন্তানের কাছে, মানে যিনি মানে দম্পতির মধ্যে যিনি আর কি মা, তিনি কখনোই তার নিজের সন্তানের তুলনায় ওই মেয়েটিকে ভালোবাসতে পারেননি, মানে সুজাতাকে ভালোবাসতে পারেননি। কারণ সব থেকে বড় প্রতিবন্ধকতা তার জাত, এই জাতপাত নিয়েই কিন্তু সিনেমাটার মূল তত্ত্ব। শেষে কিন্তু অনেক ঘটনার টানা পড়েন, আমি মূল মূল কথাটা বলবো যাতে সিনেমার গানটা শুনতে শুনতে আপনারা চিত্রায়নটা মনে মনে ভাবতে পারেন, যে মেয়েটি সমস্ত দিক থেকে অবহেলিত ছিল, কিন্তু ভালোবাসা যার জীবনে এমনভাবে ধরা দিল। নায়ক সুনীল দত্ত অধীর বলে চরিত্রটা ছিল, অধীরের ভালোবাসা সে পেয়ে গেল, যেটা কেউ চাইছিল না। কিন্তু যে অধীরের ভালোবাসা অন্য কেউ পাক, মানে ওই দম্পতির যে আসল সন্তান সে পাক, কিন্তু অধীরের মন যে অধীর হয়ে উঠেছিল ওই সুজাতার জন্য। শেষে এত রকম বাধা, বোধ হয় আর এ সম্পর্ক টিকবে না, কিন্তু তখন এমন একটা ঘটনা ঘটলো যে দম্পতির যিনি মানে স্ত্রী যিনি আর কি, তিনি পড়ে গেলেন এমন অদ্ভুত ভাবে যে তার প্রচুর রক্তক্ষরণ হলো, এবং তার সেই মুহূর্তে প্রচুর রক্ত দানের প্রয়োজন হয়ে পড়েছিল তাকে চিকিৎসার জন্য। এবং তার ব্লাড গ্রুপটা একটা খুব অদ্ভুত ধরনের কিছু ছিল, যেটা বাজারে কোথাও পাওয়া যাচ্ছিল না। অদ্ভুত ভাবে দেখা গেল যে সুজাতার রক্তের গ্রুপটাও সেই অদ্ভুত গ্রুপটির সঙ্গে এক। তখন একমাত্র অপশন যে সেই নিচু জাতের যাকে ঘৃণা করা হয়েছিল তারই রক্তে জীবনদান পেল সেই দম্পতির মানে স্ত্রী যিনি আর কি, যে যিনি সারা জীবন সুজাতাকে ঘেন্না করেছেন নিচু জাতের বলে, তারই রক্তে কিন্তু তার জীবন দান হলো, এবং তখন তার চক্ষু দানও হলো। বলতে গেলে তিনিও চক্ষু উন্মিলিত হয়ে, জ্ঞান চক্ষু উন্মিলিত হয়ে বুঝতে পারলেন যে রক্তের মিল কেমন হয় এই জাতপাত, যে নেহাতি আমাদেরই একটা মনের ভ্রান্তি, ভ্রান্তি দিয়ে তৈরি, এতে নেই কোনো শান্তি। তো সেই অদ্ভুত একটা সুন্দর কাহিনী, সুবোধ ঘোষের কাহিনী অবলম্বনে এই সিনেমাটি তৈরি হয়েছিল। বিমল রায়ের অদ্ভুত সৃষ্টি, নূতনের যে অভিনয় এই গানেতে, তিনি যে তার অ্যাকশনস যেভাবে দেখিয়েছেন সেটা কল্পনা করা যাচ্ছে না। মানে কিভাবে একটা অবহেলিত একটি কন্যা, সে হঠাৎ করে তার জীবনে প্রেমের স্পর্শ পেয়ে তার মন বলে উঠেছিল যে কালীঘাটা ছায় মোরা জিয়া দর্শায়, এসে মে কহিন কোই মিল যায়। সে সত্যি কারোর প্রতীক্ষায় ছিল, ঈশ্বর তার কথা শুনেছিল, অধীরকে তার জীবনে আনিয়ে দিয়েছিল। আজ আমরা এখন অধীর আগ্রহে সেই গান শুনব, আমাদের সূর্যকিরণের মানসী মুখোপাধ্যায়ের কণ্ঠে, কালীঘাটা ছায় মোরা জিয়া দর্শায়। ছায়ে মোরা জিয়া দর্শায়, এসে মে কহিন কোই মিল যায়। ছায়ে মোরা জিয়া দর্শায়, এসে মে কোই মিল যায়। বলো কিসে কো ক্যা চাইয়ে রে ক্যা চাইয়ে রে ক্যা চাইয়ে, কালি ধরা ছায়ে মোরা জিয়া দর্শায়, এসে মে কহিন
সত্যি আকাশে মেঘ করে এসছে আর একটি মেয়ের মন কেমন উতলা। কি সুন্দর বন্ধন সাহেব আমাদের এই গানটিকে ক্লাসিক্যাল রাগের একটু রাগ পিলুর মোচড় দিয়ে তার সঙ্গে তার নিজস্ব কিছু কিছু কম্পোজিশনের যে স্টাইল মিক্স করে কি অপূর্ব একটি গান আমাদেরকে উপহার দিয়ে গেছেন। এখনও শুনলে যে ভেতরে বাগিয়ান মে ডোলু, এই যে সত্যি যেন মনে হচ্ছে কেউ মানে আনন্দে নৃত্য করছে, তার ভেতরটা হিললে নেচে উঠেছে, সেই জিনিসটা কিন্তু মনে হচ্ছে গানের মধ্যেই রয়েছে। সেটা সুরারোপের যে অদ্ভুত কৃতিত্ব এবং আশা ভোঁসলেজি যিনি মূল গানটি গিয়েছিলেন, তিনি এত সুন্দরভাবে গিয়েছিলেন তখন, সে গান আজকেও মানসীদের কণ্ঠে শুনেও আমাদের প্রায় একই রকম অনুভূতি হলো। এরপরে আমরা গানে যাব, এটা বলবো যে এত অদ্ভুত সব ছায়াছবির সুযোগ সুরারোপ করেছেন একটা উজ্জ্বল জ্যোতিষ্কের মতো তার নাম আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে। কিন্তু আমাদের বলে না যে খাতায় কলমে যে সাকসেসের যে লেখা সেগুলো কিন্তু চিরকালই, যেমন যারা সত্যিকারের ভালো তাদের সঙ্গে একটু অবহেলা হয়েছে, সচেন্দ্র বর্মণ তার থেকে কোনো এক্সেপশনাল নন। যেমন জীবনে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড তিনি দুবারই পেয়েছেন, একবার সঙ্গীত শিল্পী হিসেবে পেয়েছেন 1970-এ আরাধনা ছবিতে তার সেই বিখ্যাত গান সফল হোগি তেরি আরাধনা কাহে কে রোয়ে,
আরেকবার 1974-এ জিন্দেগি জিন্দেগি ছায়াছবিতে তার সঙ্গীত নির্দেশনার জন্য তিনি পেয়েছেন পুরস্কার, জাতীয় পুরস্কার। ছবিটির পরিচালক ছিলেন তপন সিনহা, তপন সিনহার হিন্দি ছায়াছবি। ওনার টাইটেল সংটাই ভীষণ ভালো ছিল, আর মান্নাদারও একটা খুব ভালো গান ছিল ছবিতে। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন দুবারই। পদ্মশ্রী পেয়েছিলেন 1969-এ, এতটাও যে পেয়েছিলেন এই যথেষ্ট, অন্তত একটি পদ্ম তো পেয়েছিলেন। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কেরিয়ারের প্রথম দিকেই একবার পেয়ে গেছিলেন ট্যাক্সি ড্রাইভার ছবির জন্য 1954 সালে। তারপরে শুধু অবহেলা অবহেলা অবহেলা। খুব জীবনের শেষ প্রান্তে এসে তার অশেষ বোধহয় ঈশ্বরের করুণায় বোধহয় ফিল্মফেয়ার কোম্পানির বোধহয় লজ্জা হয়েছিল, তাই জন্য 1973-এ অভিমান ফিল্মের জন্য তাকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দিতেই হলো। সে অভিমান ফিল্ম থেকে একটা গান শুনতেই হবে আজ আমাদের। কিন্তু যে ছবিগুলো নমিনেশন পেয়েছিল তার একটু তালিকাগুলো বলি তাহলে। তার তো কষ্ট হয়েছিল, আমাদেরও একটু কষ্ট হোক না। 1959 সালে সুজাতা নমিনেটেড হয়েছিল, পাইনি। 1965-তে গাইড নমিনেটেড হয়েছিল, পাইনি। গাইড নমিনেটেড হয়ে পাইনি, এ পেছনের দুঃখটা আরও বেশি যে গাইড যখন হয়েছিল তার আগে বর্মন সাহেব হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। অনেক দিন শয্যাশায়ী ছিলেন এবং সেই সময় আমাদের যা হয় দুনিয়াদারি, সমস্ত প্রডিউসার তাকে ছেড়ে চলে গিয়েছিল। শুধু একমাত্র দেবানন্দ অপেক্ষা করে বসেছিলেন যে কবে বর্মন সাহেব বিছনা থেকে উঠবেন আর তার ছায়াছবিতে শুরু করবেন। বলেছিলেন যে আগর বর্মন সাহেব কিয়ে তো গাইড হোগা, নেই তো গাইড নেই বনেগা, মে ব্যাঠা হুঁ ও জরুর উঠেঙ্গে আর মেরা পিকচার বনেগা। উঠেও ছিলেন এবং দেখিয়ে দিয়েছিলেন যে তাকে সবাই যে ছেড়ে চলে গিয়েছিল এবং দেবানন্দ সাহেবের যে টিকে থাকাটা কত যুক্তিযুক্ত ছিল, তিনি তার কাজ দিয়ে জবাব দিয়েছিলেন। আমি সবাইকেই সেটা বলি যে যখনই কেউ আঘাত করবে না তখন কাঁদবেন না, আপনার কর্ম আপনার জবাব হবে। মুখের জবাবে বা হাতের খিলচড় লাথি ঘুষি দিয়ে কিচ্ছু করা যাবে না, একমাত্র কর্ম হচ্ছে সেই থাপ্পড় যে থাপ্পড়ে গালে নয় একেবারে আত্মায় গিয়ে চোট পড়ে এবং সামনের লোককে পরাস্ত করার এর থেকে বড় অস্ত্র আর কিছু হয় না। বর্মন সাহেব তাই করেছিলেন। ওই বুড়ো মানুষটা ঠিক বিছনা থেকে উঠে একটা পিকচার করলো গাইড, যার সব কটা গান একটা একটা থাপ্পড় পড়লো সব প্রডিউসারের গালে যারা তাকে ছেড়ে চলে গিয়েছিল। পরে সব লাইন দিয়ে ফিরে এলো, একের পর এক ছবি, তারপর আবার গাইডের পর থেকে করতে আরম্ভ করেছিল। কিন্তু গাইড পেল না, ফিল্মফেয়ার পেল না। আরাধনা 1969 ফিল্মফেয়ার পেল না। 1970 তালাশ নমিনেটেড হলো, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেল না। 1974-এ প্রেমনগর নমিনেটেড হলো, পেল না। তবে হ্যাঁ, গাইড একটা অ্যাওয়ার্ড পেয়েছিল। তখন আমাদের বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের একটা অ্যাওয়ার্ড হতো যেটার বিরাট মূল্য ছিল সারা ভারতবর্ষে। এখন আমাদের সব দিকেই একটু আমরা একটু পতনমুখী, কিন্তু সে সময় বাংলায় কি ভাবছে, বাংলা কি কাকে সম্মান দিচ্ছে সেটার কিন্তু সারা ভারতবর্ষের কাছে একটা বিরাট গুরুত্ব পেত। এবং বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ডের জন্য বলিউডের প্রত্যেকটা মানুষ কিন্তু মুখ চেয়ে থাকতো। শুধু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড না, বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবার কাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, তো গাইডকে কিন্তু BFJA মানে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড দিয়েছিল হিন্দি ক্যাটাগরিতে 1966-এ। এবং ওই একই ছবির জন্য শচীনদেব বর্মনকে ওই ওয়াহা কন হ্যায় তেরা মুসাফির জায়গা কাহা ওই গানটির জন্য তাকে শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার হিসেবেও বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনই অ্যাওয়ার্ড দিয়েছিল। আমাদের বুঝতে হবে যে আমাদের বাঙালির সংস্কৃতি সেই সময়টা কোন পর্যায়ে ছিল যে তারা সঠিক হীরাকে চিনে নিতে বা ঘোষণা করতে এতটুকু দ্বিধাবোধ করত না। 1969-এ আরাধনাকেও তারা শ্রেষ্ঠ হিন্দি ছায়াছবির সুরকার হিসেবে তাকে অ্যাওয়ার্ড দিয়েছিল। এবং 73-এর অভিমান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দিক বা না দিক তারা কিন্তু দিয়েছিল।
তার আগে 1965 তিন দেবীও বিএজে অ্যাওয়ার্ড পেয়েছিল। অনেকগুলো বিএজে অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। বাংলা কিন্তু শচীন্দ্রদেব বর্মনকে সে সময় তার গুরুত্ব তার সম্মান দিয়েছিল। যে সময় বলিউডের অনেক জায়গা থেকে তার সঙ্গে অনেক ছলনা হচ্ছিল, কিন্তু বিএফজে বেঙ্গলের তরফ থেকে তাকে কিন্তু অনেক সম্মান দিয়েছিল। এই অভিমান ছবির একটা অসাধারণ গান শুনবো আবার আমরা, সেই অমিতাভ বচ্চন জয়া বচ্চনের অদ্ভুত কেমিস্ট্রি। গ্রামের একটি মেয়ে অসাধারণ সঙ্গীতে প্রতিভা নিয়ে জন্মেছে, ইন্ডাস্ট্রির নামকরা শিল্পীর চরিত্রে অমিতাভ বচ্চন। তিনি গ্রামে গিয়ে যখন ওই মেয়েটিকে দেখলেন, উমা, উমার গান শুনে তার তখন মাথা ঘুরে গেল। গ্রামে একটি কলসি নিয়ে সে নদীর ধারে জল আনতে গেছে, নদিয়া কিনারে হেরায় আই কাঙ্গনা। সত্যি কি কাঙ্গনা হয়তো নিজের মনটাই হারিয়ে এসেছিল ওই নদীর ধারে। সেই অপূর্ব গানটির লতা মঙ্গেশকর এমন অদ্ভুত গেয়েছিলেন এবং মজরুল সুলতানপুরীর অদ্ভুত রচনা, সে গান আজও আমাদের প্রাণকে নাড়া দেয়। আমরা শুনে নেব আজকে সেই গানটি আমাদের সূর্য কিরণের পূর্ণা রায় চৌধুরীর কণ্ঠে। I
নদিয়া কিনারে হেরাই আই কাঙ্গনা, আমরাও আমরা মনটাকে হারিয়ে ফেলেছিলাম কিছুক্ষণের জন্য, পূর্ণা খুব সুন্দর গাইল। এর আগে মানসীদির গানটাও কালীঘাটা ছায় আমাদের মনের ভিতর ছেয়ে রয়েছে, এখন পূর্ণার এই গানটিও আমাদের মনে একটা দাগ কেটে রেখে গেল। এখানে আমাদের সূর্যকিরণের সবাই আমরা কেউই লতা মঙ্গেশকর নই, আশা ভোঁসলে নই, শ্রেয়া ঘোষাল নই, কেউ কিচ্ছু নেই, কিন্তু আমরা সবাই আমাদের নিজের নিজের জায়গায় অন্তর দিয়ে গান বাজনা করতে শিখছি, এবং আমাদের অন্তর ঢেলে আমরা যেটা দিই সেটা কোথাও একটা জায়গায় একটা ছাপ রেখে যাবে, এইটুকুই আমাদের আস্থা। এই জন্যই আমাদের সূর্যকিরণ কাজ করছে। এরপরে আমরা আমাদের শীর্ষক গীতিতে যাব, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। আমরা তো দেখছি যে শচীন্দ্রদেব বর্মণের বর্ণ গন্ধ ছন্দ গীতি কেমনভাবে আমাদেরকে গ্রাস করে নিয়েছে, আমাদেরকে ধরে ফেলেছে, এর থেকে যেন বেরোবার আর কোনো পথ নেই। তো এই অপূর্ব গানটিও যার লেখা সেই শচীন্দ্রদেব বর্মণের সহধর্মিণী মীরাদেব বর্মণ। আমার জন্মসাল 1969-এর গান, ভালো হবেই, হতেই হবে, আমি খারাপ তো কি হয়েছে, আমার জন্মসালের গানগুলো ভালো হতেই হবে। তো গানগুলোর মধ্যে এটি অন্যতম গান, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে যে সময়টা হচ্ছে সেই সময় আমাদের দেবানন্দ মুখ লুকিয়ে কিন্তু আড়ি পেতে শুনতেন এই বছরে পুজোর গান কি হচ্ছে। আপনারা ভাবছেন এমনটা কি করে হতে পারে, ভারত বাংলায় শারদার্ঘ্যের গান হচ্ছে, তাতে হিন্দিতে বড় বড় নায়ক পরিচালকরা তারা কেন, অনেক এরকম ঘটনা ঘটেছে। বড় বড় পরিচালক সে সময় পরবর্তীকালে রমেশ বেল আর ডি বর্মণের সঙ্গে এরকম করেছেন, প্রতি বছর আর ডি বর্মণের আশাজি পুজোর গান কি হতো সেই দেখেই রমেশ বেল তার ছবিতে তার ওই একটা গানের সুর লাগাবে নি লাগাবে। তিনি দেবানন্দ মুখিয়ে থাকতো এবছর বর্মণ সাহেব কি গান করছে পুজোয়, আমার ছবিতে ওই গানের সুরটা একটা নিতেই হবে। তো ঠিক তাই এই গানের সুরেতেই তিনি 1970 সালে প্রেম পূজারী ছবিতে কিশোর কুমারকে দিয়ে একটু সুরের ছন্দটা অন্যরকম করে দিয়েছিলেন। এই গানেতে শচীন্দ্রনাথ বর্মণের গানেতে একদম দাদরা তবলা বেজেছিল, ওইটাতে একটু ওয়ালজের টাইপের একটা ওয়েস্টার্ন মুভমেন্ট করে দেওয়া হয়েছিল যে একটু আধুনিকতার ছোঁয়া, কিন্তু সুর এবং গানের পুরো প্যাটার্নটাই সেম, ফুলো কে রং সে দিল কি কলম সে, অসাধারণ সেই দেবানন্দের লিপ এবং কিশোর কুমারের গায়িকি আমরা শুনেছিলাম। আজ কিন্তু আমরা সেই মূল গানটি শুনব বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। বোম্বাইয়ের একজন প্রতিষ্ঠিত মারাঠি লেখক সাহিত্যিক ছিলেন রমেশ তেন্ডুলকর, তিনি এতটাই শচীন্দ্রদেব বর্মণের অনুরক্ত ছিলেন তিনি তার সদ্যজাত পুত্র সন্তানের নামই রেখে ফেললেন শচীন, আর সেই শচীনই কিন্তু ব্যাট হাতে শচীন তেন্ডুলকর হলো। এটা কিন্তু আপনারা অনেকে হয়তো খেয়াল করেননি, কিন্তু এটা কিন্তু সত্য যে শচীন্দ্রদেব বর্মণের অনুরাগী তার বাবা পুত্রের অনেক স্বপ্ন নিয়ে নাম রেখেছিলেন শচীন। সে ব্যাট হাতেও কিন্তু হারমোনিয়াম নিয়ে শচীন্দ্রদেব বর্মণ যেমন ছিলেন, ব্যাট হাতে শচীন তেন্ডুলকর তাই হলো। শচীন নামের একটা বোধ হয় এরকম ব্যাপার কিছু আছে। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে মানে প্রেমের এত অপূর্ব অভিব্যক্তি মীরাদেব বর্মণ রেখেছেন। একটু মীরাদেব বর্মণের কথা বলি, এই মাসে 15ই অক্টোবর তাঁর প্রয়াণ দিবস ছিল। আমরা কেউ জানি না, কেউ খবর রাখি না তার মতো কবি। এই গানটির কবিতাটা যদি আপনারা দেখেন তাহলে গানটি শুনবেন, যখন একটু মন দিয়ে শুনবেন গানের কবিতাটা তাহলে বুঝতে পারবেন যে কি অসাধারণ কবিতা উনি লিখতে পারতেন। দেখুন, বাকিংহাম প্যালেসের সামনে দাঁড়িয়ে আছেন, কখনো দেখেছেন কোট প্যান্ট পরা শচীন্দ্রদেব বর্মণ? দেখুন, পাশে রাহুল দেব বর্মণও আধুনিক পোশাকে, কিন্তু তিনি কিন্তু ভারতীয় নারী শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন একদম, তিনি কিন্তু নিজেকে পরিবর্তন করেননি। তিনি ছিলেন শচীন্দ্রদেব বর্মণের মেরুদণ্ড, সমস্ত প্রডিউসার ডাইরেক্টর থরহরি কম্প হতো তাকে দেখে। কিন্তু মজার কথা,
কোন ছবি বর্মন সাহেব সাইন করবেন, কোন ছবি করবেন না, কোন ছবিতে ডিসকাউন্ট দেবেন, কোন ছবিতে ডিসকাউন্ট দেবেন না, কাকে গাওয়াবেন কাকে গাওয়াবে না, সেই মূল সিদ্ধান্ত নেবার আগে বর্মন সাহেব মীরাদেব বর্মনের কথা ছাড়া কিচ্ছু করতেন না, এবং সেটা যোগ্য কারণে। তেমনই অদ্ভুত ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন মহিলা ছিলেন মীরাদেব বর্মন। এবং মীরাদেব বর্মন এতটা নিজের উপর তার কন্ট্রোল ছিল, সাধারণত স্বামীর ব্যবসায় বা প্রফেশনে যদি স্ত্রীর এই ধরনের ইনপুটস থাকে, যদি তার সেরকম ভূমিকা থাকে, তাহলে সাধারণত তার অফিসে বা তার ব্যবসায়ের ক্ষেত্রেও স্ত্রীর আনাগোনা খুব বেশি রকম হয়ে যায় এবং সেখানে সে তার দাপটটা দেখিয়েই ফেলে, ওই কন্ট্রোল থাকে না। কিন্তু আপনারা এটা ভালো করে বুঝে নিন যে মীরাদেব বর্মন কোনো দিন স্টুডিওয়ে যান না, স্টুডিওয়ে যাবে পঞ্চম বাবার সাথে, বাড়ি থেকে পুরো স্ক্রিন প্লে তৈরি করে দেবে যে কোথায় কি বলবেন বর্মন সাহেব, কোথায় কি বলবেন না, কার ওপর রাগ করলেও তাকে কিছু বলবেন না, কার ওপরে যা কিছু বলতে পারেন, সব কিছু মীরাদেব বর্মনের ইন্ডিকেশন। বর্মন সাহেবের হারমোনিয়ামে দ্বিতীয় কোনো লোক হাত দিতে পারতো না, ইভেন পঞ্চমও না, কারণ ব্র্যান্ড এসডি বর্মন। এই ভাবনা তখন সেই 50-এর দশক থেকে তিনি তৈরি করতে পেরেছিলেন যে ব্র্যান্ড এসডি বর্মন, তাকে কেমন করে আকাশে তুলে রাখতে হয়, তাকে কেউ ছুঁতে পারবে না, যে সে এসে তার হারমোনিয়ামে হাত রাখতে পারবে না, অন্য লোকের অন্য হারমোনিয়াম রাখা আছে, বর্মন সাহেবের হারমোনিয়ামে পঞ্চমও টাচ করতে পারবে না, সে অধিকারও তার নেই। এবং আপনারা আরো আশ্চর্য হবেন শুনলে, যখন আর ডি বর্মন সুরকার হিসেবে তৈরি হওয়ার জন্য প্রস্তুত হলেন, এবার বাবার সহকারী থেকে তারও মনে ইচ্ছে হলো যে তিনি এবার সুরকার হবেন, তখন প্রথম কথাই তাকে তার মা বলেছিল যে তোমাকে এই বাড়ির বাইরে গিয়ে থাকতে হবে, এই বাড়ির থেকে তোমাকে বাইরে থেকেই তোমাকে নিজের ক্ষমতায় সুরকার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, শচীন দেব বর্মনের ছায়া থেকে তুমি রাহুল দেব বর্মন হতে পারবে না। একটা মায়ের পক্ষে তার সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়া খুব কঠিন, সবাই কিন্তু ছিচি করেছিল সে সময়, তারা বলেছিল কি মা কি এরকম, মা কোনো মা পারে নিজের ছেলেকে বুড়ো বাবার থেকে আলাদা করে দিল, নিজের থেকেও আলাদা করে দিল, আর সে বাবা মানে ছেলে অন্তঃপ্রাণ, আর ছেলেও বাবা অন্তঃপ্রাণ, বলে কোনো বিশেষ কাজে প্রফেশনালি তুমি স্টুডিওতে এসো, বাবার সঙ্গে কাজ করো, বাবার শরীর খারাপ হলে বাবাকে দেখতে এসো, সব চলবে, থাকবে অন্যত্র, কি কাজ করবে তুমি জানো, তোমার প্রডিউসার তুমি জানো, তারা দেখা করতে আসবে তোমার যেখানে তোমার আস্থা না সেখানে। এখানে একই টবে দুটো গাছ হবে না, এটা এসডি বর্মন, এর ছত্রছায়া থেকে তুমি পঞ্চম কোনোদিন রাহুল দেব বর্মন হতে পারবে না। সত্যি যদি মীরাদেব বর্মন এই শিক্ষা তাকে না দিত, তাহলে পঞ্চমদার মুখেই শোনা, তাহলে আমি রাহুল দেব বর্মন হতে পারতাম না। মার উপর খুব রাগ হয়েছিল, খুব অভিমান হয়েছিল, কিন্তু মা বুঝিয়ে দিয়েছিলেন যে একে বলে মা, যে দেখতে পেয়েছিল যে পঞ্চম একদিন রাহুল দেব বর্মন হবে, আর ডি বর্মন হবে, তাকে আলাদা করে একটা টব তৈরি করে দিতে হবে, সেই টবেতে সেই গাছ বাড়বে, ওই এসডি বর্মনের টবেতে আর ডি বর্মন ফুটবে না ফুল। এইখানেই হয়ে যায় সব ভুল, সেই ভুল কিন্তু মীরাদেব বর্মন করেন। আজকে এত উইমেন্স এম্পাওয়ারমেন্টের কথা হয়, নারীদের বড় বড় সফল নারীদের নিয়ে কথা হয়, কোথাও মীরাদেব বর্মনের নাম শুনি না, কারণ তিনি নেপথ্যে থাকতেন, তিনি কোনো দিন স্টুডিওতে আসেনি, তাই জন্য তার স্টুডিওর কোনো ছবি নেই যে তিনি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছেন কর্তামি করে কর্তার পাশে, না। শচীনদেব বর্মন শচীনদেব বর্মন, তাকে খাড়া করে রেখেছেন মীরাদেব বর্মন, কিন্তু তাকে দেখা যাবে না, তাহলে যে কর্তার অমর্যাদা হবে, সবাই ভাববে বোধ হয় বউ না থাকলে কর্তা হতে পারতো না, কর্তা কর্তাই তো। এই যে মর্যাদা দান, এবং আরেকটা কথা হয়তো একটু অপ্রাসঙ্গিক হলেও আমি বলছি, আমাদের পরিবারে আমার মামা বর্মন ফ্যামিলির সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলেন, বেহালা বাদক ছিলেন, ওদের সঙ্গে অত্যন্ত পারিবারিক সম্পর্ক ছিল, যার জন্য আমরাও বর্মন ফ্যামিলির সঙ্গে খুব ঘনিষ্ঠ। আমার মামা 42 বছর বয়সে মারা গিয়েছিলেন, আমার মামিমার মাত্র তখন 30 বছর বয়স।
মীরাদেব বর্মন রোজ আসতেন আমার মামার বাড়িতে এবং তাকে প্রতিদিন এসে কিছু না কিছু ভালো ভালো কথা বলে তার সেই প্রবল দুঃখের ঝঞ্ঝার সময় তাকে সাহস দিতেন, বেঁচে থাকার কিছু উদ্দেশ্য, কিছু ভালো ভালো দিক বোঝাতেন। অত্যন্ত বুদ্ধিদীপ্ত পড়াশোনা করা মহিলা ছিলেন, তাই নানান ধরনের আমাদের মানে আধ্যাত্মিক দার্শনিক নানান তত্ত্ব যা একটা ভালো হিন্দু ঘরের মেয়ে বুঝতে পারবে সেগুলো তাকে বুঝিয়ে তাকে লড়াই করার শক্তি দিতেন। প্রায় এক মাস যাবত রোজ এসেছিলেন যাতে আমার মামিমা জীবনে এগিয়ে যাবার লড়াই করার শক্তি পান। মীরাদেব বর্মন এইরকম একজন অসাধারণ মহিলা ছিলেন। তাকে ছাড়া শচীন্দ্রেব বর্মনের কথা তো বলা যাবে না, তাকে যতই লুকিয়ে রাখা হোক আমি অন্তত লুকোতে পারবো না, সূর্যকিরণ লুকোতে চায় না, পারবেও না। তাই মীরাদেব বর্মনের এই অবিস্মরণীয় গান বর্ণে গন্ধে ছন্দে গীতিতে আমরা আজকে শুনব আমাদের সূর্যকিরণের সুতপা ভট্টাচার্যের কণ্ঠে। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলান, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একি তব হরি খেলা, তুমি যে ফাগুন রঙের শচীন্দ্রেব বর্মন, তোমার তুলনা আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি, এমনটাই বলতে ইচ্ছে করে। সত্যি সুতপাদির কণ্ঠে গানটা শুনতে শুনতে বরুণ সাহেবের কথা মনে পড়ছিল। বরুণ সাহেবের সেই আমি তাকে চোখে দেখার সৌভাগ্য পাইনি, কিন্তু তার কথা এত শুনেছি তার পুত্রের কাছে রাহুলদেব বর্মনের কাছে যে আমার একদম চোখের সামনে একটা ছায়াছবির মতো অনেক কিছু ঘটনা ভাসতে থাকে।
আর পঞ্চম দা খুব সুন্দর করে বাবার কথা বলতেন, ভীষণ শ্রদ্ধা করতেন। রবীন্দ্রসঙ্গীতের প্রতি বরণ সাহেবের একটা অনুরাগ ছিল, সেটা আর একটা বিশেষ কারণ যে দিকটা রবীন্দ্রনাথের আমরা একটু সেভাবে আলোচনা করি না, যে রবীন্দ্রনাথের কবিসত্তা সাহিত্য সত্তা, তিনি বিশ্বকবি, সেটাই আমরা চর্চা করি অনেক অনেক বেশি এবং চর্চা করার মতনই বটে। কিন্তু আমরা এটা কিন্তু বেশ ইগনোর করি যে তিনি একজন বিশাল বড় কম্পোজার। রবীন্দ্রনাথের মতো কম্পোজার তিনি ভারতের আধুনিক সঙ্গীতের জনক বললেও কিন্তু ভুল হয় না। তার আগে গান বাজনার কোনো অবয়ব ছিল না, মানে মুখড়া অন্তরা সঞ্চারী আভোগ এই যে ছকটা, এটা কিন্তু রবীন্দ্রনাথের সৃষ্টি। তারপর থেকেই কিন্তু আমাদের যে আধুনিক গান বাজনা তৈরি হয়েছে, সেই যে একটা যেমন আমাদের নারীদের পরিধানের একটা দেখবেন, আমরা নারীরা আজকে যাদের যে পোশাক শাড়ি এবং তার সঙ্গে যে ধরনের জিনিস আমরা পরতে দেখি, সেগুলো কিন্তু আগে ছিল না। আগে হয়তো শুধু শাড়িটাই জড়িয়ে নিত নারীরা, কিন্তু পরবর্তীকালে নানান ধরনের শাড়ির সঙ্গে সঙ্গে পোশাক তৈরি হলো, যেগুলি দিয়ে আবরু অনেক বেশি রক্ষিত হলো এবং নারীকে সুন্দর করে দেখতে শেখানো হলো, তেমনি করে গানকেও সুন্দর করে দেখতে শেখানো হলো। সেটা রবীন্দ্রনাথের কেরামতি, এটা কিন্তু আমরা ভুলে যাই, সেগুলি আলোচনা খুব কম হয়। শচীন দেব বর্মণ খুব রবীন্দ্রনাথের এই সুরকার সত্তার অনুরাগী ছিলেন, এবং একটা জিনিস যেটা রবীন্দ্রনাথের সুরের একটা বৈশিষ্ট্য ছিল যে মেজর আর মাইনারের পাশাপাশি প্রয়োগ, যেটা পাশ্চাত্য সঙ্গীতের একটা বিশেষ ট্রিক। এবং আমাদের একটু দেশি মতে বলতে গেলে, যদি মনে করেন যে কোমলধা শুদ্ধধা বা কোমল গা শুদ্ধ গা পাশাপাশি রেখে সুরের মানে একদম প্রায় কাছাকাছি রেখে কম্পোজ করার, মানে একটা লাইনে শুদ্ধধা হলো তো পরবর্তী লাইনেই কোমলধা এসে গেল। যেমন আপনারা হয়তো মনে করতে পারেন, কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা মনে মনে, তো মনে মনে মেলে দিলে গানের সুরে, এই যে কোমলধা থেকে শুদ্ধধা থেকে কোমলধায় ট্রানজিশন, এতে কর্ডের যে চেঞ্জটা হলো, এটাই কিন্তু মানুষের প্রাণকে নাড়া দিয়েছে। মানুষ জানে না কেন, সেটা কিন্তু যারা সঙ্গীতের বিশেষজ্ঞ তারা কিন্তু অনায়াসে বলে দেবেন, হ্যাঁ এইটাই কিন্তু ইউএসপি অফ দ্য সং। তো সে রবীন্দ্রনাথের এরকম অনেক গানেতেই এটা প্রয়োগ করতেন, এটা বর্মণ সাহেবের মনকে খুব নাড়া দিয়েছিল। তিনি ওই বলে না লোভ সামলানো যায় না, অনেক সময় স্রষ্টাদের এটা হয়। প্রথম তিনি এই যে আমরা সুজাতা ছবির গান শুনলাম মানসীদের কণ্ঠে, ওই সুজাতা ছবির যদি টাইটেল মিউজিকটা আপনারা শোনেন, তাতে দেখবেন যে এই কোথাও আমার হারিয়ে যাওয়ার ছকটাই কিন্তু আছে, একটু ছন্দটা তার গতিটা আলাদা, মানে যদি বলেন ইটস এ সেপারেট কম্পোজিশন ইন দ্যাট ওয়ে। কিন্তু আপনারা এটা আমি বলে দেওয়ার পর যখন শুনবেন, তখন বুঝতেই পারবেন যে মানে দারি রে রা 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 তারি, এরমভাবে জিনিসটা যাচ্ছে, মানে ওই গতিটা পুরো আলাদা। এবং আবার এই গতিটার থেকে অনুপ্রাণিত হয়ে রাহুল দেব বর্মণ গান বানিয়েছিলেন, সেটা একেবারেই রক স্টাইলের গান, আপকে কমরে মে কোই রহতা হ্যায় তারারারারা। তো এই যে রবীন্দ্রনাথের থেকে বর্মণ সাহেব, বর্মণ সাহেবের পর থেকে পঞ্চম সাহেব, এই ট্র্যাডিশন কিন্তু চলছে। সুরের যে এই বিশেষ একটা জাদুগরি, তাকে যেভাবে রবীন্দ্রনাথ রাস্তা দেখিয়েছেন, সেখান থেকে বর্মণ সাহেব প্রথম এই রাস্তাটা নিলেন। পরবর্তীকালে অনেক গানেতে তিনি রবীন্দ্রনাথের গানের আভাস নিয়েছেন, এবং তার মধ্যে একটি সুপারহিট গান ওনার জীবনের সাহান্যে, যখন 1973 সালে ওনার প্রয়াণের দু বছর আগে অভিমান ছবিতে, আবার অভিমান ছবির একটা গান আমরা শুনবো, কারণ ছবির প্রত্যেকটা গান এক একটা সোনার ঘড়ার মতো, কোন মনে হচ্ছে যেন অভিমান ছবির গান নিয়েই বা একটা অনুষ্ঠান করা যেতে পারে। কিন্তু মানে আমি যখন এই প্রোগ্রামটা করছি, তখন অনেকেই যাদের অভিমান ছবির গান শেখাচ্ছিলাম, তখন তারা বলছিলেন যে সব কটা গানই স্যার শেখাবেন এরকমই। তো এই এই গানগুলোর মাত্রই এরকম, একটাতে মন ভরে না, তাই জন্য আরেকটা এক্সে মেরা খেয়া হোক। তো এবারে ওই তেরে মেরে মিলন কে রে না, যদি তারে নাই চিনি কো সে কি আমায়
নিবে চিনে এই নব ফাল্গুনের দিনে, তাকে তেরে মেরে মিলন কি রে না, নয়া কই গুল নয়া কই গুল খিলায় গি, তভি তো চঞ্চল হ্যাঁ তেরে নয়া না দেখো না। মজরু সুলতানপুরীয় অনবদ্য কবি, কিভাবে মানে রবীন্দ্রনাথের লেখার উপরে কলম চালানো কি চারটিখানি কথা, কলম ভেঙে যায় লোকের, কিন্তু শ্রদ্ধাবশত কাজ করলে বোধ হয় ফুলও ফোটানো যায়। তাই লিখেছেন, তেরে মেরে মিলন কি রে না, নয়া কই গুল খিলায় গি, তবে তো চঞ্চল হ্যাঁ তেরে নে না দেখো না। কি অদ্ভুত সে গান অভিমান ছবি থেকে, সেই গান আজ আমরা শুনে নেব আমাদের সূর্য কিরণের শ্রেয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে। Oh, no.
कोई गुल खिलाएगी तभी तो चंचल है तेरे नैना। देखो ना सत्य आबार आमादेर मन चंचल कर दिए गेल श्रेया चट्टोपाध्यायेर कण्ठे गानटी शुने। जदिओ द्वैत कण्ठे गानटी छिल किशोर कुमार एवं लता मंगेशकरेर कण्ठे, किन्तु तबु एकक कण्ठे आमादेरके मने करिए दिल सेई सुंदर स्मृति, सेई अभिमानेर दृश्य, सेई अमिताभ बच्चन जया बच्चनेर अद्भुत मिलन दृश्य, तादेर सुंदर सम्पर्केर सोनाली दिनगुलोर ছবি আমরা যা দেখেছি, ঋষিকেশ মুখার্জির অসাধারণ পরিচালনার সেই ছবি যাতে সচিনদেব বর্মণ এই অসামান্য সুর আরোপ করে পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং বিএফজে অ্যাওয়ার্ড। এবার আবার তার একটি স্মরণীয় বাংলা গানের প্রসঙ্গে আসব। গানটির রচনা আবার তার সেই সহধর্মিণী মীরা দেব বর্মণের কথায় আসতে হবে, যে তার ছবি আমরা মাঝে মাঝে দেখছি। আমি আবার অনুরোধ করব তার কোনো একটি ছবি দেখাবার, যে তার মুখের দিকে তাকিয়ে আপনারা ভাবুন যে এই কঠিন মানুষটা যার মুখের মধ্যে একটা, দেখুন এই ছবিতে সচিনদেব বর্মণ পাশে তিনি একটা সঠিক সহধর্মিনীর মতো ঘোমটা মাথায় দিয়ে, তার দেখুন মনে হবে না যে তার মধ্যে কি অসামান্য দাপট ছিল। আশা ভোঁসলে তার দিকে যেভাবে তাকিয়েছিলেন এটা দেখলে বোঝা যায় যে তিনি ভয়ে কতটা সিঁটিয়ে রয়েছেন, এবং রাহুল দেব বর্মণও তার মায়ের কাছে একদম আমাদের সেই আর ডি বর্মণ নয়, তিনি কিন্তু আদরের পঞ্চম তখন। তো এহানো মানুষটা কিন্তু লিখছেন, তিনি কিন্তু সম্পর্কের আশাজির সঙ্গে পঞ্চমের সম্পর্কের বয়সের ব্যাপারটা অনেকটাই ব্যবধান, আশাজি অনেক বড়, কিন্তু প্রেমকে খুব রসিকতার সঙ্গে খুব রসের সাথে তিনি কিন্তু গ্রহণ করেছেন। এবং গানটির একটু কবিতাটা না বললে মীরা দেব বর্মণকে ঠিক বোঝানো যাবে না, এবং তাহলেই বুঝতে পারবেন যে 64 বছরের বৃদ্ধ সচিনদেব বর্মণ এই গান গেয়ে সমস্ত বাঙালি তরুণ তরুণীর হৃদয়ে আগুন লাগিয়ে দিতে পেরেছিলেন, এটা কি করে সম্ভবপর হয়েছিল, যেটা একটা একদম অস্বাভাবিক ব্যাপার। একটা 64 বছরের তখনকার দিনে, এখনকার 64 বছরের লোকে অনেক কিছু করছে, তখনকার দিনের 64 বছরের একজন বৃদ্ধ মানুষ তিনি এই গান গাইলেন সাহস করে, তার বউ লিখে দিল, আর সেই গান গেয়ে তিনি সবার মনে প্রেমের একেবারে আগুন লাগিয়ে দিলেন, যেখানে বলছেন যে শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি সোজা কথা, কোনো লুকোনো লাকানো না, লেগেছে চোখেতে নেশার দিক ভুলেছি আমি। দ্বিতীয় অন্তরাটা আমি বলবো, বাকিটা আপনারা গানের মধ্যেই শুনবেন। তহনও বেলাতে আমি প্রেমেরই তাপসী, সারা বছরের প্রেম গ্রীষ্মে, দহন বেলাতে আমি প্রেমেরই তাপসী, বরসাতে প্রেমধারা শরতেরও শশী, রচি গো হেমন্তে মায়া, মানে একটু একটু কুয়াশা পড়ছে নরম নরম ঠান্ডা, রচি গো হেমন্তে মায়া শীতেতে উদাসী, লেপ মুড়ি দিয়ে উদাস হয়ে গেছি, রচি গো হেমন্তে মায়া শীতেতে উদাসী, হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী, সারা বছরের যত বাসনা সব বসন্তে উজাড় করে দিলাম, হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী। কি অদ্ভুত, কি সংযম ভাষার, এতটুকু শালীনতার রেখা অতিক্রম করেননি, কিন্তু সব বলে দিয়েছেন। সেন্সুয়ালিটি বলতে যে শব্দটাকে আমরা বুঝি, সব কিছু আছে এর মধ্যে, কি নেই এর মধ্যে। আধুনিক যুগের কবিরা নারী দেহ এবং নারীদের অন্তর্বাস নিয়ে কবিতা লিখে সর্বত্র সম্মানিত হচ্ছেন, সম্বর্ধিত হচ্ছেন, তাদের কাছে এই কবিতাটা বলে তাদেরকে লজ্জা দিতে একটু ইচ্ছে করে, করি না রুচিতে বাঁধে, কিন্তু আপনারা যারা যারা পারবেন একটু রুচির সীমা পার করে এই কবিতাগুলো একটু মাঝে মাঝে কবিদের শোনাবেন, যে প্রেমকে কত ভদ্রভাবে আর কত রুচিশীলভাবেও অভিব্যক্তি হিসেবে প্রকাশ করা যেতে পারে, এবং গীতি কবিতাকে কবিত্বের মর্যাদায় নিয়ে আসা যায়। এমনই এক কবি ছিলেন, সহধর্মিন ছিলেন, যিনি স্টুডিওয়ে বেরোনোর আগে পর্যন্ত সচিনদেব বর্মণের বিজনেস অ্যাসিস্ট্যান্ট, ওরা স্টুডিও বেরিয়ে গেলে তিনি রান্নাঘরে রান্না করছেন,
শুক্ত রান্না করছেন, শাকের ঘন্ট রান্না করছেন। আমি যখন মীরাদেব বর্মনকে দেখি তখন তিনি অ্যালজাইমার্সে আক্রান্ত। পঞ্চমদার ভীষণ আদরে রাখতেন মাকে এবং অদ্ভুত অ্যালজাইমার্স পেশেন্টের কিরম পুরনো কথা সব মনে থাকতো, কিন্তু কিছু বর্তমানকালের কোনো কিছুই ওনার মনে নেই। তো মাকে এসে রোজ জিজ্ঞেস করতো, আমার সামনে হয়েছে এরকম এক হাতবার যে মা আজকে ওই সুক্তটা তুমি যেটা করতে ওইটা আমি বলেছি করতে, তো তুমি একটু বলে দাও তো এইটা কী তুমি দিতে, ওইটা ফোড়নটা ওই ওই কী কী দিতে একটু বলে দাও না। আর যে রান্না করতো লোকটা এসে দাঁড়াতো উনি সব বলে দিতেন। আর অদ্ভুত ওর একটা আবদার ছিল, তোর পাঞ্জাবিটাতে আমি পরবো। মানে উনি কিন্তু ওনার যে নারী সুলভ যে সমস্ত ওনার পোশাক আশাক উনি কিচ্ছু পরতেন না। উনি সব যখনই আমি দেখেছি আমার দেখা যতটুকু উনি পঞ্চমদারি পাঞ্জাবিটা পরে পঞ্চমদারি পাজামা পরে বসে থাকতেন। অদ্ভুত, মানে ওতে উনি মজা পেতেন। মানে আমি হয়তো 10 দিন আগে পঞ্চমদাকে যে পাঞ্জাবিটা পরতে দেখেছি সেই পাঞ্জাবিটা পরেই দেখি উনি বসে আছেন কিছুদিন পর। ওরা ছেলের পাঞ্জাবি দেখলেই বলবে এই তোর পাঞ্জাবিটা দিয়ে তো পরবো, এইটাই ওনার ছিল, তো ছেলের পাঞ্জাবিটা পরে বসে থাকতেন। আর ওইরকম অদ্ভুত পুরনো কথা সব মনে থাকতো। তো এই হচ্ছেন মীরাদেব বর্মন, যিনি শচীন্দ্রদেব বর্মনের সুর সহকারী এবং জীবন সহচরী। এবং তবেই শচীন্দ্রদেব বর্মন আমার অমর কণ্ঠে গিয়ে গাইতে পেরেছিলেন, শোনোগো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, শোনোগো মদির হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি। সেই অদ্ভুত মাতাল হৃদয়ের সেই প্রেমের মজে মজে গানটা আপনাদেরকে আজকের নিবেদন করব আমাদের সূর্যকিরণের শিল্পী পূর্ণা রায়চৌধুরীর কণ্ঠে। সালের ছবি ছিল হিন্দি ছবি তালাশ, খাই হায় রে হামনে কসম সঙ্গ রহনে কি, লতা মঙ্গেশকরের গাওয়া। এই গানটি এতটাই জনপ্রিয় হয়েছিল এবং সবার পছন্দ হয়েছিল যে
বীণাদেব বর্মণ এই ছকেতেই এই গীতি কবিতাটি রচনা করে দিয়েছিলেন এবং 70 সালের পুজোতে এ গান প্রকাশিত হয়। এটা একটা বিশেষত্ব এবং তাতেও হিট হয়েছিল যে হিন্দিতে সারা ভারতবর্ষের গানটি শুনে ফেলেছে, কিন্তু তা সত্ত্বেও বাংলায় গানটি আবার জনপ্রিয় হয়েছিল। পূর্ণা গানটিকে তার সাংগীতিক দক্ষতায় খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন, তার জন্য আমরা একটু আনন্দ পেলাম। সেই শচীন্দ্রদেব বর্মনের কথা আমাদের মনে পড়ে গেল, আমরাও আবার তার সুরেতে মাতাল হলাম, দিক ভুললাম। এবার অনেক দিক ভোলা তার গানে মাতোয়ারা হলার, এবার একটু যখন বিশ্রামের সময় এলো তখনও কিন্তু শচীন্দ্রদেব বর্মণ এবারের গান 1957 সালের পুজোর গান, ওনার গাওয়া, যে গানের গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। তিনিও বেশ কিছু ভালো গান বর্মণ সাহেবের জন্য রচনা করেছিলেন গোড়ার দিকে, এবং ঘুম ভুলেছি নিঝুম এ নিশীথে জেগে থাকি, আহা এ যে কি অপূর্ব সুর সৃষ্টি। মাঝে মাঝে মনে হয় এই গানটা শোনার পর কিছুক্ষণ আর কোনো গান শুনব না, এই গানটা শোনার পর একটু মনে হয় ওই চোখটা বুঝিয়ে অন্ধকারে আকাশের দিকে চেয়ে থাকি, বা চোখটা বুঝিয়ে স্বপ্নের মধ্যে ভেসে যাই। মানে এমন অদ্ভুত মন্ত্রমুগ্ধের মতো হয়ে গানটা শুনতে ইচ্ছে করে যে মনে হয় এমন সুরকার। তাই পঞ্চমদা বারবার বলতেন যে বাবা একটাই হতে পারে। রাহুলদেব বর্মণের ভাষায় বলতেন, বাবার কণ্ঠটাই এমন ছিল যে কোনো চরিত্রে তার কণ্ঠটা স্যুট করতো না, কোনো মানুষের কণ্ঠ ওটা হতে পারে না, ওটা প্রকৃতির কণ্ঠ। মনে হতো লতা পাতা ফুল নদী পাহাড় আকাশ শিশির কণা থেকে তার আওয়াজটা ভেসে আসছে। যে কারণে আপনারা লক্ষ্য করবেন শচীন্দ্রদেব বর্মণ হিন্দি ছায়াছবিতে একের পর এক ব্লকব্লাস্টার গান নিজে গিয়েছেন, কিন্তু প্রত্যেকটা গান কিন্তু ব্যাকগ্রাউন্ড সং, কারুর লিপে কখনো গান নেই, কখনো গান নেই। এবং এটা খুব সুচিন্তিতভাবে উনি জানতেন যে আমার গলাটা মানুষের গলা নয়, মজা করেই বলতেন আমি একটা অমানসিক কণ্ঠ। তো সত্যি এটা অমানসিক না, এটা একটা দৈব কণ্ঠ, এটা কোনো মানবিক জাতির গান হতে পারে না, এই ঈশ্বরের কণ্ঠ, এই প্রকৃতির কণ্ঠ, প্রকৃতির কান্না। কারোর সুরে ওই জন্য উনি গাইতে চাইতেন না, গোড়ার দিকে বাংলায় করেছেন হিমাংশু দত্তের সুরে, কাজী সাহেবের সুরে, কিন্তু হিন্দি ছবিতে এসে উনি তখন আর চান্স নিতেন না, যদিও অনেকে অনুরোধ করেছেন কিন্তু উনি রাজি হননি। শেষে একটা অনুরোধ উনি কিছুতেই ফেলতে পারেননি, ওটা চিরকালের অপত্য স্নেহে ফেসে গিয়েছিলেন। রাহুলদেব বর্মণের অনুরোধে তিনি একটি ছবিতে কণ্ঠদান করেছিলেন তার, সেটাও সুপারহিট, কিছুতেই গাইবে না। আর পঞ্চমদাও জিত পাকড়ে বসেছিলেন যে অমর প্রেম একটা অফবিট ছবি আমার তৈরি হচ্ছে, সেখানে তোমাকে একটা গান গাইতেই হবে, তুমি টাইটেল সং গাইবে, তুমি আশীর্বাদ না দিলে এই ছবিটা একদম অন্যরকম ছবি। একে নিশিপদ্ম, এর বাংলাটা নচিকেতা ঘোষ অসামান্য সুর করেছেন। তা বারবার করে পঞ্চমদা বলতেন যে আমি ঘরে বসে নিশিপদ্ম দেখতাম আর ভাবতাম যে এই রাখুসি ওরা বলে বলুক বা না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, এসব শোনার পর আমি কি এখন এমন গান বানাবো যে গান নাকি লোকে শুনবে। মানে এতটা শ্রদ্ধাশীল ছিলেন নচিকেতা ঘোষ সম্পর্কে, এবং বলেছিলেন যে বাবা এই ছবিতে আমি একদমই আলাদা কিছু গান করছি, যে সেই গান করতে গেলে তোমাকে তো একটুখানি আমাকে একটা টাইটেল সং তোমাকে গেয়ে দিতেই হবে। তো তখন ছেলের অনুরোধ রাখতে বললেন সর্দি ভালো করে লাগলে তারপর গাইবো, তাহলে নাকে নাকে গলাটা ভালো হবে। কারণ সে বসে আছে, কবে সে বাবার সর্দি রাখবে তবে ছেলে গাই, বসে আছে ধৈর্য ধরে। একদিন বললো চল সর্দি লেগেছে চটপট রেকর্ড কর, বলে সে ডলি মে বিঠাইকে কাহার লে আয় মুয়ে সাজানাকে দোয়ার, সে অকল্পনীয় গানটি রেকর্ড করলেন, সেও সুপারহিট হলো। তো এরপর বর্মণ সাহেবের সেই গানটি যেটি শুনবো আমরা, 1957 সালের গান ঘুম ভুলেছি নিঝুম এ নিশীথে জেগে থাকি, সেই ঘুম ভুলিয়ে দেওয়া গান। পরবর্তীকালে আপনারা দেখবেন
যে কালাপানি ছবি পরের বছরই 1958 সালে হম বেখুদি মে তুমকো পুকারে চলে গে মামন্ত রফির কণ্ঠে অকল্পনীয় সুপারহিট হয়েছিল। আপনারা সবাই শুনেছেন সে গান, কিন্তু তবু বলবো শচীন্দ্র বর্মনের গলার সেই কণ্ঠে সে গান আজও কিন্তু প্রাণের ভেতরে যে কান্না এনে দেয়। মামন্ত রফির গান মনকে আবিষ্ট করে, কিন্তু শচীন্দ্র বর্মনের গানের যে কান্না সেটা প্রাণের ভেতরে একা একা গুমড়ে গুমড়ে কাঁদে। সেই গুমড়ে গুমড়ে কান্নার গান, সেই ঘুম ভোলানো গান আমরা এখন শুনে নেব আমাদের সূর্য কিরণের মানসী মুখোপাধ্যায়ের কণ্ঠে। যাতে নিবে দুটি পাখি বলেছি নিছু এনে শিরে জেগে পাখি আর আমারি মতো জাগে নিবে দুটি পাখি স্যারের অসাধারণ সঞ্চালনা আমরা দেখছি, শিখছি এবং অনেক কিছু জানতে পারছি। কিন্তু এবার আমরা স্যারকে ঠিক যেভাবে দেখতে অভ্যস্ত সেই সঙ্গীতের মাধ্যমে দেখতে আমরা সবাই ইচ্ছা প্রকাশ করছি। স্যারকে অনুরোধ করব, আপনি যে নিবেদনের গান দিয়ে শ্রদ্ধেয় শচীন্দ্রদেব বর্মনকে শ্রদ্ধা জানাবেন বলে ভেবেছেন সেই গানের মাধ্যমে আমাদেরও আলোকিত করুন। আমরা সবাই অপেক্ষায় আছি এই বিশেষ মুহূর্তের জন্য। আহ্বান করছি আমাদের সঙ্গীত গুরু শ্রদ্ধেয় শ্রী সূর্য ভট্টাচার্য স্যারকে। নমস্কার।
সব সময়ের মতো গান তো শোনাবই নিশ্চয়ই। আজকে কথা বলতে বলতে মন খুব অতিচারী হয়ে আছে, অনেক কথা মনে পড়ছে, বর্মন পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ইত্যাদির কথা। যাই হোক, গানের কথায় আসি। যে গানটি শোনাবো, ইচ্ছা আছে একটি বাংলা এবং একটি হিন্দি শোনাবো, দুটোই বর্মন সাহেবের, নাহলে আমি ঠিক বর্মন সাহেবের ছবিটা আঁকতে পারবো না। তো প্রথম গানটি ওই বললাম না, আমার জন্মসালের প্রতি আমার একটা দুর্বলতা আছে। 1969 সালের মীরাদেব বর্মনের লেখা বর্মন সাহেবের একটি গান। এই গানটি অদ্ভুত লিখেছিলেন, মানে একজন শিল্পী হৃদয়ের যে কথা, আমি গানটা একটুখানি পড়ে তারপর গানটা গাইব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গানটা আমি কেন বেছে নিয়েছি। ভাবুন, একজন কবি লিখছেন, মীরাদেব বর্মন, গানের কলি সুরের ডুরিতে, গানের কলি সুরের ডুরিতে আমি গাঁথি গুনগুনিয়ে, আমার পরাণ চাহে দুলিতে শুধু সুরের ছোঁয়াপে, এ হৃদয়ে প্রেমের আভাস নাই, ভালোবাসার অভিলাষাও নাই, অভিসারের আকুলতাও নাই, অভিমানের কোনো সাড়া নাই, সুরের ভাবের ভাবুক আমি ভাবের আবেশেতে, গানের মাঝে নিজেরে হারাই দেই নিজেরে বিলায়, বিরহের ব্যথা বেদনা নাই, মিলন রাতের মদির নেশা নাই, বাঁধন হারা কোনো বাঁধন নাই, আমারে সুর বাঁধে বুঝি তাই, কেন সুর আমারে বাঁধে, কারণ আর কিছু আমাকে বাঁধতে পারে না, ভোলা মনের সাধের সাধন, ভোলা মনের সাধের সাধন সুরের সাধনাতে, আমি পথিক সুরের পথেতে, চলেছি শুধু গান গেয়ে, গানের কলি সুরের ডুরিতে আমি গাথি গুনগুনি। গানের কলি সুরের ডুরিতে আমি গাথি গুনগুনিয়ে, ও গানের কলি সুরের ডুরিতে আমি গাথি মাঝে নিজে
সুরের সাধর, সুরের সাধনাতে আমি পথিক, সুরের পথে চলেছি শুধু গার্গে, ও গানের কলি সুরের ডোরিতে আমি গাথি গুনগুনি, আমার পরাণ চাহে দুলিতে শুধু সুরের ছোঁয়াপে, ও গানের কলি সুরের ডুরিতে। অকল্পনীয় এই গানটি পরে পরের বছরই যেমন হতে থাকে, 1970 সালে ইশক পর জোর নেই ধর্মেন্দ্র সাধনার ছায়াছবি ছিল, তাতে মোহাম্মদ রফির কণ্ঠে মেহবুবা তেরি তসবির এই গানটি হিন্দি ছবিতে রেকর্ড হয়েছিল। কিন্তু তবু বলবো বর্মন সাহেব যা গিয়েছিলেন, এবং এর সঙ্গে অবশ্যই শিবকুমার শর্মার সন্তুর আর হরিপ্রসাদ চৌরাশিয়ার ফ্লুট যদি শোনেন, আর কিছু নেই, তবলা সন্তুর আর ফ্লুট, কি অকল্পনীয়, মনে হচ্ছে না আর কিছু দরকার আছে। এরপরে যে গানটি আমি আপনাদের শোনাবো, এটি হিন্দি গান, সেটি 1970 সালের দেবানন্দ ওয়াহিদা রহমানের ছায়াছবি প্রেম পূজারি থেকে, প্রেম পূজারির টাইটেল সং ওনার গাওয়া। সবসময় টাইটেল সং, তালাশের টাইটেল সং, প্রেম পূজারির টাইটেল সং, গাইডের টাইটেল সং, সব টাইটেল সং, আমার প্রেমের টাইটেল সং ওনার একটা স্পেশালিটি ছিল, এবং সাত মাত্রার ওপর ওনার একটা দুর্বলতাও ছিল। সাত মাত্রার এমনি একটা ব্যাপার আছে, সাত মাত্রার ওপর গান হলেই সে গান মানুষের মনকে ভীষণ স্পর্শ করে। আজকাল এই জন্য সাত মাত্রার গান বানানো কঠিন, মানে সবাই বানাতে পারবেন না, ওই হিসেবটাই বুঝতে পারবে না। তো এই গানের ফলে সুরের ডুরিতে যেমন একটা অদ্ভুত শুনলেন সাত মাত্রার গান, এরকম এবার আরেকটি সাত মাত্রার গান, প্রেম কে পূজারি হম হ্যাঁ রস কে ভিখারি হম হ্যাঁ প্রেম কে পূজারি, লিখেছিলেন আরেকজন দার্শনিক গীতিকার হিন্দি ছবির নীরজ্জি। প্রেম কে পূজারি
राजा गए ताज गए बदला जहां सारा। रोज मगर बढ़ता जाए कारवा हमारा। राजा गए ताज गए बदला जहां सारा। रोज मगर बढ़ता जाए कारवा हमारा। আমরা চলে গেছি, কোন জগতে চলে গেছি, সেই জগৎ থেকে ফিরে এসে এই জগতে প্রবেশ করে আনুষঙ্গিক কথা বলা আমার পক্ষে ভীষণ মুশকিল। কথা বলাটাই মুশকিল, ভীষণ কষ্টের। মানে এইভাবে একটা অনুষ্ঠান, এত তথ্য শুধু নয়, তথ্যের সঙ্গে উদাহরণস্বরূপ গান, আর এই যে গান দুটি স্যার গাইলেন, সত্যি মানে ফিরে আসা খুব মুশকিল হচ্ছে, কথা বলা খুব মুশকিল হচ্ছে, বাকরুদ্ধ হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তবু বলি, এই অনুষ্ঠান আমাদের অনেক ভাগ্য, অনেক অনেক জন্ম জন্মান্তরের যদি কোনো ব্যাপার থাকে, তবে সেই ভাগ্যের জড়িয়ে হয়তো আমরা এরকম একটা অনুষ্ঠানের আসতে পেরেছি, স্যারের সঙ্গে আমরা একসঙ্গে বসে অনুষ্ঠানটা উপভোগ করতে পারলাম, এত সমৃদ্ধ হলাম, এত তথ্য শুনলাম, এত সমৃদ্ধ হলাম। এটা এই আমাদের চিরকাল যতদিন বাঁচবো আমাদের মনে মনে মনের মনে কোথায় এটা সংরক্ষিত থাকবে, অবশ্যই থাকবে। আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয় যে সমস্ত তথ্য আজ শোনালেন, সেই দুর্মূল্য তথ্যগুলো শোনা, মানে পাওয়া, ওনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, সেটা আমাদের জানতে পারা, শুনতে পারা, আমাদের শুধু না, যারা দর্শক আসনে আছেন সবার জন্যই খুবই ভাগ্য, ভাগ্যের ব্যাপার। তো যাই হোক স্যার, আপনার কথা শুনতে শুনতে, আপনার গান শুনতে শুনতে আমরা আপ্লুত, অভিভূত, আমরা ধন্য, আমরা সমৃদ্ধ। সেই জগৎ থেকে ফিরে এসে এবার আমাদের ধন্যবাদ জ্ঞাপনের পালা, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন দর্শক আসনে, তাদেরকে এবং যারা শুনবেন ভবিষ্যতে সবাইকে আমাদের সূর্য কিরণের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে কি দেবো আমি জানি না, স্যারকে অনেক অনেক প্রণাম, শ্রদ্ধা, ভক্তি, এগুলোই দেওয়ার আছে। আজ আমাদের সদস্যা, আমাদের
শ্রেয়া চট্টরাজ যে একভাবে করে আসছে আমাদের সুন্দর সুন্দর পোস্টার, তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। পূর্ণা রায়চৌধুরী আমাদের সঙ্গীত সূর্যকিরণের সদস্যা, ওর সুপুত্র সৃঞ্জয় রায়চৌধুরী দীর্ঘদিন ধরে এই জুম অনলাইনের কারিগরি দক্ষতার সঙ্গে সামলাচ্ছে, ওদের অনেক অনেক ধন্যবাদ পূর্ণা সৃঞ্জয়। আর আমাদের যারা গুরু ভাই গুরু বোন যারা এই অনুষ্ঠানগুলোকে সমানে সফল করে আসছে, আজও আমাদের সঙ্গে আমরা একসঙ্গে বসে গান করতে পারছি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই এত সুন্দর অনুষ্ঠানের শেষে সবাইকে বলি, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আর আশা করি আবার ভবিষ্যতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিনে অপেক্ষায় থাকি, আজ শুভরাত্রি, সবাইকে প্রণাম জানাই।